হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিক 2024-এর ফিজিক্স পরীক্ষা নিয়ে। দেখো, আমাদের এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা প্রায় এক মাস আগিয়ে দেওয়া হয়েছে। এই জন্য তোমরা হয়তো ভাবছো যে আমাদের পরীক্ষার সিলেবাস আমরা কীভাবে কমপ্লিট করবো। দেখো, তোমরা যদি একটা প্রপার প্ল্যান অনুযায়ী পড়ো অ্যান্ড একটা যদি প্রপার প্ল্যান তোমাদের মাথায় থাকে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টেই ভালো স্কোর করতে পারবে। আজকে আমরা এখানে ফিজিক্স নিয়ে কথা বলবো। তোমাদের ক্লাস টুয়েলভের ফিজিক্সে 25টা চ্যাপ্টার আছে, কিন্তু আমি যদি বলি যে তোমরা সেই 25টা চ্যাপ্টারের থেকে মাত্র 7টা চ্যাপ্টার পড়ে 70-এর মধ্যে ইজিলি 24 পেতে পারবে, মানে আমি এখানে 70-এর মধ্যে 24 পাওয়ার কথা বলছি না, কিন্তু আমি বলছি যে তোমরা মাত্র 7টা চ্যাপ্টার পড়ে নিয়ে 70 নম্বরের মধ্যে যে 24 নম্বর ইজিলি নিজের জন্য কনফার্ম করে নিতে পারবে, তাহলে তোমাদের যে এই ক্ষেত্রে স্কোর ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে। এবং এই যে এই 7টা চ্যাপ্টারের কথা আমি বলবো, এই 7টা চ্যাপ্টার ক্লাস টুয়েলভের ওয়ান অফ দ্য ইজি চ্যাপ্টার অ্যান্ড এই চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট, মানে অন্যান্য চ্যাপ্টারগুলোর তুলনায় আমরা যদি দেখি এদের ভলিউমটাও খুব ছোট অ্যান্ড চ্যাপ্টারগুলো খুবই সোজা। তোমরা যদি একবার ভালো করে পড়লে আর কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তাহলেই দেখবে এগুলো থেকে তোমাদের এই যে 24 মার্কস সেটা একদম কনফার্ম হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই 7টা চ্যাপ্টার কোনগুলো সেগুলো তো বলবোই, তার সাথে সাথে এই চ্যাপ্টারগুলো কীভাবে প্রিপারেশন করলে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 24-এর মধ্যে 24-ই পেতে পারি সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে শুরুতে আমরা বুঝে নিই যে আমাদের এই 7টা চ্যাপ্টার কোনগুলো। দেখো, আমি এখানে 7টা চ্যাপ্টারের নাম লিখতে গেলে সময় লাগবে, সেজন্য আমি ইউনিটগুলো লিখে দিচ্ছি। আমাদের যে ইউনিট 5, 7, 8, 9, 10, এই যে আমি 5টা ইউনিট লিখলাম, এই 5টা ইউনিটের মধ্যে কী আছে, এই 5টা ইউনিটের মধ্যে আমাদের টোটাল 7টা চ্যাপ্টার আছে। কোন ইউনিটে কতগুলো? দেখো, আমাদের যে 5 নম্বর ইউনিট সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এখানে 1টা চ্যাপ্টার আছে। আমাদের যে 7 নম্বর ইউনিট সেটা কি, সেটা হচ্ছে পদার্থের দ্বৈত সত্তা বা ডুয়াল নেচার অফ ম্যাটার, সেখানে আমাদের 1টাই চ্যাপ্টার আছে, ফোটো ইলেকট্রিক এফেক্ট, 1টা চ্যাপ্টার। তারপর আমাদের যে 8 নম্বর ইউনিট সেখানে কী আছে, সেখানে আছে আমাদের পরমাণু এবং পারমাণবিক নিউক্লিয়াস, 2টো চ্যাপ্টার। আর আমাদের যে 9 নম্বর ইউনিট সেখানে কী আছে, সেখানে আছে অর্ধপরিবাহী এবং ডিজিটাল বর্তনী, এই 2টো চ্যাপ্টার। আর আমাদের ইউনিট নাম্বার 10 সেখানে আছে হচ্ছে 1টা চ্যাপ্টার। তাহলে দেখো, আমাদের 1, 2, তারপর এখানে 6, আর একে 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার ক্লাস টুয়েলভের সব থেকে ইজি অ্যান্ড সব থেকে ছোটো ছোটো 7টা চ্যাপ্টার। এবং এখান থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসে, টোটাল আসে হচ্ছে 24 নম্বরের কোয়েশ্চেন। কীরকম আসে? দেখো, সেখানেও স্কোর করা তো অনেক বেশি ইজি, কেন, কারণ আমাদের 5টা MCQ এসে যাবে, সেখান থেকে 5 মার্কস হয়ে গেল। তারপর 1টা আসবে আমাদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মানে 1 নম্বরের কোয়েশ্চেন, সেখান থেকে আমরা 1 মার্কস পেয়ে গেলাম। 3টে আসবে 2 নম্বরের কোয়েশ্চেন, সেখান থেকে 6 মার্কস। আর আমাদের 4টা আসবে 3 নম্বরের কোয়েশ্চেন, সেখান থেকে 12 মার্কস। তাহলে টোটাল 24 মার্কস আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা এই যে এই চ্যাপ্টারগুলোর কথা আমি বললাম, এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়লে তাহলে ফিজিক্সের 70-এর মধ্যে তোমাদের যে বেশি স্কোর করার চান্স সেটা কিন্তু অনেক বাড়তে থাকবে, কারণ তোমরা এই জায়গাগুলো ভালো করে পড়ে নিলে তোমাদের যে এই 24-এর মধ্যে 24-ই কনফার্ম হয়ে যাবে, বা কেউ মিনিমাম এই ক্ষেত্রে 20-র কম তো পাবেই না যদি এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে। তাহলে কি হবে, কারোর ধরনেও যে এই ক্ষেত্রে ফিজিক্স ভয় লাগে, সে ভাবছো যে আমি কিভাবে ফিজিক্সটায় পাশ করব, তার জন্য তো এই চ্যাপ্টারগুলো হেল্পফুল হবেই, কারণ এখান থেকে তুমি ইজিলি স্কোর করতে পারবে। তার সাথে সাথে যারা ধরনেও ফিজিক্সে টার্গেট করছো, 70-এর মধ্যে আমার 65 মার্কস লাগবে, 70-এর মধ্যে আমার কত লাগবে, 70-এর মধ্যে আমার 70-ই লাগবে, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালো করে শুরু থেকে প্রিপেয়ার করা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমাদের অনেক সময় কি হয়, আমরা যখন টিউশনে পড়ি এই চ্যাপ্টারগুলোই লাস্টে পড়ানো হয়, তাহলে তোমাদের কিন্তু চেষ্টা করবে এই চ্যাপ্টারগুলো আগে আগে পড়ে কমপ্লিট করে নেওয়ার। এবার কীভাবে পড়বে দাদা? দেখো, আমাদের এই চ্যাপ্টারগুলো পড়ার জন্য তোমরা যদি রিসোর্সেস চাও, আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে এই প্রত্যেকটা চ্যাপ্টারই ডিটেলে পড়িয়েছি, তাহলে তোমরা সেখান থেকে পড়তে পারো। এবার এই 7টা চ্যাপ্টারের জন্য আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? দেখো, এই 7টা চ্যাপ্টারে আমরা যে স্ট্র্যাটেজি ফলো করব, সবার প্রথমে আমরা কী করব, সবার প্রথমে আমরা এই যে চ্যাপ্টারগুলো তাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করব। তার কারণ কি, এই চ্যাপ্টারগুলো খুবই ছোট ছোট, কিন্তু এখানে না অনেক শেখার বিষয় আছে, অনেক কনসেপচুয়াল জিনিসপত্র আছে, তাহলে সেই কনসেপ্টগুলো আমরা সবার আগে ক্লিয়ার করে নেব। এবার কনসেপ্টগুলো যখন আমরা ক্লিয়ার করে নিচ্ছি, আমরা কী করব, এই যে চ্যাপ্টারগুলো তাদের থেকে যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো, তাদের যে চ্যাপ্টারের মধ্যে বা এক্সারসাইজের মধ্যে আমাদের এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজের মধ্যে আমাদের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো থাকবে, সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো সবাই ভালো করে করবে, কারণ এখান থেকে বেশ কিছু মার্কসের কিন্তু নিউমেরিক্যাল এসে যায়। ধরো 24 নম্বর টোটাল আসছে, তো তার মধ্যে তোমরা 8-9 নম্বর নিউমেরিক্যাল ভাবতে পারো এখান থেকে আসবে, কিন্তু সেই নিউমেরিক্যালগুলো খুবই ইজি, মানে জাস্ট ফর্মুলায় পুট করে হয়ে যায় এমন নিউমেরিক্যাল আসে। তাহলে এটা যখন আমরা করে নিলাম, এবার বলছি আমি তোমাদের মহা অস্ত্র, এই 2টো চ্যাপ্টারকে ভালো করে, মানে এই যে 7টা চ্যাপ্টার আছে তাদেরকে ভালো
ভালো করে প্রিপেয়ার করার জন্য। তোমরা এইচএস 2023 এর যে টেস্ট পেপারটা আছে সেটা সবাই জোগাড় করবে, অ্যান্ড এই টেস্ট পেপার থেকে এই সাতটা চ্যাপ্টারের যত কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেন খাতার মধ্যে পরপর পরপর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখে নেবে, মানে কোয়েশ্চেন উত্তর, তারপর কি সেটা থেকে রেগুলারলি রিভিশন করবে। আর যখনই তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 টেস্ট পেপার বেরিয়ে যাবে তখন কি সেই টেস্ট পেপারের যে প্রত্যেকটা কোয়েশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে আসছে সেই কোয়েশ্চেনগুলো ভালো করে কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। তাহলেই কী হবে, তাহলেই দেখবে এইগুলো চ্যাপ্টারগুলো থেকে তোমাদের যে 24 মার্কস সেটা কিন্তু কনফার্ম। আর তোমরা যদি আমাদের ব্যাচে থাকছো, আমাদের এই ব্যাচে আমরা কিন্তু এইচএস 2023 যে বিভিন্ন টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো ছিল বা এই বছরের জন্য কীরকম টাইপের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সমস্ত কিছুই কিন্তু এখানে কাভার করব। ওকে, তাহলে তোমরা যদি আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চাও, দেখো এটা খুবই মিনিমাম ফিস, তোমরা যদি হিসাব করো তোমরা অফলাইনে যে কোনো জায়গায় টিউশন পড়তে চাও এক একটা সাবজেক্টের জন্যই তোমাদের বছরে 6,000 থেকে 7,000 টাকা খরচ হবে, সেখানে তোমরা দুটো এক্সামের প্রিপারেশন মাত্র 2,000 টাকায় তিনটা সাবজেক্টের জন্য করতে পারবে, তাহলে এই ব্যাচটা অবশ্যই জয়েন করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে আমি তোমাদের বিষয়গুলো বললাম এই সাতটা চ্যাপ্টার, অ্যান্ড এই সাতটা চ্যাপ্টারের জন্য আমি যে স্ট্র্যাটেজি বললাম সেই স্ট্র্যাটেজিটা যদি তোমরা ফলো করো দেখবে ফিজিক্সে তোমরা খুবই একটা ভালো স্কোর করতে পারবে, কারণ আমরা খুব অল্প পড়ে 70-এর মধ্যে অনেকটা স্কোরই পেয়ে যাচ্ছি, তাই না? দেখো আমাদের 24 মানে কি আমাদের 30% হয় হচ্ছে 21, তাহলে 30%-এর বেশি নম্বর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আই হোপ আজকের এখানে যেই বিষয়গুলো আমি তোমাদের বললাম সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের কোনো রকমের ডাউট থাকলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।